দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পুরনো সম্পর্কের জেরে সোমবার ভোর সন্ধ্যায় খুন হতে হলো কলেজ ছাত্রীকে। বহরমপুর গার্লস কলেজে পড়তো মালদা জেলা ছাত্রী সুতপা চৌধুরী। পুরনো সম্পর্কের জেরে আজ তাকে মেস থেকে ফোন করে ডেকে সুশান্ত চৌধুরী নামে এক যুবক খুন করে তাকে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই যুবক। পরবর্তীতে ছাত্রীর মোবাইল ট্র্যাক করে পুলিশ যুবককে গ্রেপ্তার করে। শমশেরগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। তো এর আগে কোনোদিনও এই পাড়াতে এরকম কিছু হয়নি, আমাদের পাড়াটা অনেক শান্তি। কিন্তু আজকে হঠাৎ এই ধরনের একটা ঘটনা আমাদেরকে সবাইকে ভীষণ আতঙ্কিত করলো। কারণ এইরকম দিনে দুপুরেই বলতে পারি, কারণ সন্ধ্যা 6:30-7:30 আজকাল এমন কিছু মানে বেলা না। তো এইবারে 16-17 বছর একটা মেয়েকে এসে বাড়ির উপর কুপিয়ে খুন করে গেল, এটা মানে আমাদের কাছে একটা মানে আতঙ্ক এবং বিশ্বাসই হচ্ছে না, বিশ্বাসই করতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটবে। একটা অল্প বয়সে এবং সাথে সাথে খুব দুঃখও লাগছে, এত বড় একটা কুচি প্রাণ, সে এখন বাঁচবে কি না বাঁচবে সেটাও আমাদের জানা নেই। তার জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের পাড়াটা এত শান্তিপূর্ণ, পেলে আমরা সবসময় একসঙ্গে থাকি, কিন্তু এই মেসের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা আমাদের কল্পনাতীত, একদমই চিন্তা করতে পারছি না। এই পাড়ারই বাসিন্দা আমি, আমি এই ফ্ল্যাটেই থাকি। তো আমাদের এখানেও দুর্গা পুজো হয়, আমরা সবাই একসঙ্গে করি, এখানে এই বাড়িতে আমাদের ফল টল সমস্ত কিছু কাটা হয়। হঠাৎ এই ধরনের একটা ঘটনা আমাদেরকে খুব দুঃখজনক বলে মনে হচ্ছে। এরকম একটা ঘটনা ঘটা উচিত ছিল না, একটা বাচ্চা মেয়ের প্রাণ এরমভাবে চলে যাওয়াটা ঠিক নয়। এবং এটাই করবো যে যে যেন যে বলেছে তাকে যেন অবিলম্বে পুলিশ ধরে। আমরা চেঁচামেচি শুনে ছুটে আসি, যখন দেখি একটি ইয়াং ছেলে একটা মেয়েকে রাস্তায় ফেলে একদম চাকু দিয়ে কোপাচ্ছিল, ঠিক আছে, মানে চাকু দিয়ে যখন কোপায় তখন আমরা তাকে আটকাতে যাই, বাট ও তখন আমাদেরকে ওর হাতে যে আর্মস ছিল সেটা লক্ষ্য করিনি অন্ধকারে। পরে যখন আর্মস তাক করে তখন আমরা একটু টেরিফাইড হই, কিন্তু তারপর ওকে যখন ধরতে যাই ও তখন পেছনে গলি দিয়ে পালিয়ে যায়। ছেলেটা রিপিটেডলি যখন যে কথাগুলো বলছিল তাতে আমরা বুঝতে পারি কোনো তাদের মধ্যে রিলেশন ছিল, এটা আমাদের মনে হয়েছে। বাদ বাকি আমি কিছু বলতে, এই ধরুন আধ ঘন্টা হলো এখন আমি জানি না, স্যার এসেছিলেন আইসি স্যারের গাড়িতেই হসপিটাল নিয়ে আসছিল, যখন গাড়িতে তুলি আমরা তখনও অবধি বেঁচে ছিলেন মেয়েটা। আমরা যেটা আমি যেটা নিজের চোখে দেখেছি তখন গলায় কোপ করছে, মানে হ্যাঁ হাতে ধারালো অস্ত্র ছিল, সিসিটিভি ফুটেজে আই থিঙ্ক সব কিছু উঠে গেছে। হ্যাঁ আমরা তাড়া করতেই তখন ও পালিয়ে যায়। আমস ছিল আমরা একটাই ছেলে একটি মেয়েকে মানে রীতিমতো মাটিতে ফেলে ব্যাপারটা এ করছিল। তো আমরা চেষ্টা করেছি, আমি থানায় ফোন করেছি, সেখান থেকে কুইক অ্যাকশনও নেওয়া হয়েছে, আর পাশে আমাদের নিউজ চ্যানেলের অফিসও ছিল, সেখানেও ইনফর্ম করেছিলাম, বাট ততক্ষণে ছেলেটি পালিয়ে যায়। আমার নাম শুভদীপ পাল। হ্যাঁ মেসে থাকে। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।